না, সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী, তার সংক্ষেপে আলোচনা করো। ভাঁজ কাকে বলা হয়, ভাঁজ নিয়ন্ত্রক এবং ভাঁজের উপাদান ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তো প্রথমেই বলে রাখি, যদি 5 নম্বরে আসে তাহলে একটা ভূমিকা দিবে, তারপর পয়েন্ট পয়েন্ট করে তুমি ভূমিরূপগুলো লিখবে এবং যেখানে ছবি আসবে সেখানে তোমাকে ছবি দিতে হবে। শুরু করা যাক। শিলাস্তরে ভাঁজ পড়ে নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়। এই ভূমিরূপগুলি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। নিম্নলিখিত ভূমিরূপগুলি হলো, এভাবে লিখবে, প্রধান ভূমিরূপ পয়েন্ট করবে। দেখো, প্রধান ভূমিরূপের মধ্যে হচ্ছে ভঙ্গিল পর্বত, মহীখাত অঞ্চলে। মহীখাত মানে এই অঞ্চলটা মহীখাত। মহীখাত অঞ্চলে দুটি পাতের চাপের প্রভাবে, দুই পাশে দুটো পাত রয়েছে, চাপের ফলে পার্শ্বচাপের প্রভাবে পলিরাশি ভাঁজ পড়ে, এই পলিরাশি ভাঁজ পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ হিমালয় রকি প্রভৃতি এর অন্যতম উদাহরণ। এইরকমভাবে ভঙ্গিল পর্বতের ছবি দিবে, দুটো পাত এবং পয়েন্ট করে লিখে নিবে। তারপর নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ। এটা পরীক্ষায় এসে থাকে, 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। তো চলো জেনে নিই। আমরা জানি ভাঁজের উদ্ভঙ্গ অংশের শৈলশিরারূপে। দেখো, এখানে উদ্ভঙ্গ ভাঁজটা, এই যে উপরের অংশটা, এটা শৈলশিরারূপে, এবং অধভঙ্গ উপত্যকা, এটা অধভঙ্গ উপত্যকার রূপে অবস্থান করে, এখানে অবস্থান করে। কিন্তু কিন্তু ক্ষয়কার্যের প্রভাবে যদি উদ্ভঙ্গটি উপত্যকা রূপে এবং অধভঙ্গটি শৈলশিরা রূপে অবস্থান করে, তাহলে তাকে বৈপরীত্য ভূমিরূপ বলে। বিষয়টা ছবি দিয়ে ভালো করে আমরা আরো বুঝে নিই। ছবিটা বড় করি। দেখো, এটা ভাববে না প্রথমে এটা কী আছে। তো শিলার কাঠিন্য অনুযায়ী শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কঠিন শিলা আর একটা হচ্ছে কোমল শিলা। তো এই যে উদ্ভঙ্গ, এটা কি বলেছিলাম, উদ্ভঙ্গ, উদ্ভঙ্গটি যদি নরম শিলা দ্বারা গঠিত হয়, উদ্ভঙ্গটি এখানে নরম শিলা, কোমল শিলা, আর অধভঙ্গটি যদি এখানে কঠিন শিলা দ্বারা গঠিত হয়, তাহলে কোমল শিলাটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে, এই যে এই অংশটা ক্ষয় হয়ে যাচ্ছে, এই অংশটা ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় কি হয়, অধভঙ্গ রূপে অবস্থান করে, মানে এটা কমে যায়। কিন্তু কিন্তু এই জায়গাটা দেখো, অধভঙ্গ আগে ছিল, এটা কঠিন শিলা দ্বারা গঠিত ছিল, এই জন্য এটা ক্ষয় প্রতিরোধ করে এইভাবে দাঁড়িয়ে আছে। তাহলে কি হচ্ছে, এই জায়গায় মানে উদ্ভঙ্গ যেখানে ছিল সেখানে উপত্যকা সৃষ্টি হবে, আর যেখানে উপত্যকা ছিল সেখানে শৈলশিরা সৃষ্টি হবে। তাহলে কি হলো, ক্ষয়ের প্রভাবে বৈপরীত্য ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, তো তাকেই বলা হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ। তারপর দেখো, এরপর দেখো জলবিভাজিকা গঠন। যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। শান্ত বাক্সভাজের ওপর এই ধরনের জলবিভাজিকা পরিলক্ষিত হয়, যার শীর্ষদেশ চওড়া হয়। একটা ছবির মাধ্যমে বিষয়টি বুঝে নিই, মানে ছবিটা দেখো, ছবির মাধ্যমে আমরা বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তো এই ভাঁজের এই অংশটি উঁচু আর এই অংশটি নিচু, তাহলে উঁচু অংশটি কি বলতে পারি আমরা ভাঁজের ভাষায়, উদ্ভঙ্গ ভাঁজ, আর নিচেরটা অধভঙ্গ ভাঁজ। তো এই উদ্ভঙ্গ ভাঁজটা একটা উচ্চ উচ্চভূমি। তো এই উচ্চভূমি, এখানে দেখো নদী গোষ্ঠী রয়েছে, এই প্রধান নদী লেখাই রয়েছে, আর এখানেও একটা নদী গোষ্ঠী রয়েছে। তো এক বা একাধিক হতে পারে, যে উচ্চভূমি পরস্পর থেকে পৃথক করে তাকে কি বলা হয়, জলবিভাজিকা বলা হয়। এই ধরনের জলবিভাজিকা কিন্তু বাক্স ভাঁজের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। নেক্সট শৈলশিরা গঠন। প্রতিসম ভাঁজের ওপর প্রতিসম শৈলশিরা এবং অপ্রতিসম ভাঁজের ওপর ভিখু আকৃতির অপ্রতিসম শৈলশিরার সৃষ্টি হয়। চলো ছবির মাধ্যমে বিষয়টি বুঝে নিই। এই এই ভাঁজটা হচ্ছে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজের মানে কি, যে ভাঁজে দুটি পার্শ্বস্থ বাহু, এই দুটি পার্শ্বস্থ বাহু সমান করে যদি নত থাকে তাকে প্রতিসম ভাঁজ বলা হয়। এই প্রতিসম ভাঁজের এই যে উদ্ভঙ্গ রয়েছে, এই উদ্ভঙ্গটি শৈলশিরা রূপে অবস্থান করে, এটা আমরা আগেই জেনেছি, আর অধভঙ্গটি উপত্যকা রূপে অবস্থান করে। তো এই উদ্ভঙ্গ, একে উদ্ভঙ্গ শৈলশিরা বলা হয় প্রতিসম ভাঁজের ক্ষেত্রে। আর অপ্রতিসম ভাঁজ দেখো, অপ্রতিসম ভাঁজ কি, যে ভাঁজে দুটি বাহু অসমান কোণের দিকে যদি নত থাকে তাকে অপ্রতিসম ভাঁজ বলা হয়। দেখো ভৃগু কাকে বলা হয়, ভৃগু আমরা বলতে বুঝাই যখন নদীর ঢাল, এই যে নদীর ঢাল খুব খাড়া হবে, নদীর ঢাল খুব যদি খাড়া হয়, খাড়া হলে তাকে কি বলবো আমরা, ভৃগু বলবো। তো অপ্রতিসম ক্ষেত্রে ভিগু আকৃতি শৈলশিরার সৃষ্টি হয়, কিন্তু অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে ভিগু আকৃতি শৈলশিরার সৃষ্টি হয়, কারণ এটা খাড়াভাবে নিচে নেমে যাচ্ছে, এটাই এখানে বোঝাতে চাইছে। তারপর হচ্ছে নদী প্রবাহ পথ। ভাঁজযুক্ত শিলাস্তরে প্রাথমিক ঢাল অনুযায়ী অনুগামী নদী এবং নদীর বিপরীত ঢালে বিপলা নদী গঠিত হয়। অনুগামী নদীর পরবর্তী সময় পরবর্তী নদী গঠিত হয় যা শিলা স্তরে আয়ন বরাবর প্রবাহিত হয়। অন্যান্য ভূমিরূপগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো গভীর নদী উপত্যকা বন্দুর ভূমিরূপ, শৈলশিরা অভিক্ষিপ্তাংশ অবনত ভূমিরূপ গঠিত হয়ে থাকে ভাঁজের প্রভাবে।